this year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker, Satyajit Roy. লম্বা সুঠাম চেহারা, চোখে মুখে শিল্প সৃষ্টির আগুন, চেয়ারে হেলান দিয়ে বাঁ হাতে সিগারেট থেকে ছাই ফেলা। সত্যজিৎ, আপনি সত্যি জিতেছেন। গোটা বিশ্বের সিনেমা জগৎ আপনার শিল্পকে স্যালুট জানিয়েছে। কলকাতায় 1921 সালে 2 মে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন। তবে তার বাবা সুকুমার রায় ও দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম বাংলাদেশে। 1955 সালে পথের পাঁচালী সিনেমা দিয়ে তিনি রূপদী পর্দায় পরিচালক হিসেবে পা রাখেন। তিনি মোট 36টি সিনেমা পরিচালনা করেছিলেন, তার মধ্যে বেশ কিছু তথ্যচিত্র ও শর্ট ফিল্মও রয়েছে। পরশ পাথর, অপুর সংসার, কাপুরুষ ও মহাপুরুষ, নায়ক, গুপি গাইন, বাঘা বাইন, অরণ্যের দিনদাত্রী, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, ফেলুদার মতো একাধিক ছবি তার পরিচালনায় অমর হয়ে গিয়েছে। মানিকদার সর্বশেষ ছবি আগন্তুক। তার পাওয়া পুরস্কারের তালিকা স্বাভাবিকভাবেই কম নয়। সত্যজিৎ রায় তৈরি সিনেমা মোট 32টি জাতীয় পুরস্কার পেয়েছে, এর মধ্যে 6টি ছিল সেরা পরিচালকের পুরস্কার। 1989 সালে ফ্রান্স সরকার সেদেশের অসামরিক সম্মান লিজিও দা অনার পুরস্কার দেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 1985 সালে সত্যজিৎ রায় দাদাসাহেব ফালকে পুরস্কার পান। 1992 সালে তিনি আজীবন সম্মাননা স্বরূপ অস্কার পান। সে বছরই তাকে ভারতরত্ন দেয় ভারত সরকার। মরণোত্তর আকিরা কুরোসাওয়া পুরস্কারও পেয়েছেন সত্যজিৎ রায়। 1992 সালে হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অসুস্থ সত্যজিৎ হাসপাতালে ভর্তি হন এবং সে অবস্থা থেকে স্বাস্থ্য আর ভালো হয়নি। মৃত্যুর কিছু সপ্তাহ আগে অত্যন্ত অসুস্থ ও শয্যাশায়ী অবস্থায় তিনি তার জীবনের শেষ পুরস্কার সম্মানসূচক অস্কার গ্রহণ করেন। Magnificent award, certainly the best achievement of my movie-making career. So I express my gratitude to the American cinema, to the Motion Picture Association, who given me this award and who made me so proud. Thank you very, very much. Maharaja Tumare Selam Selam Selam